কয়েকদিন ধরে পেট্রাপোল এলাকায় ঘুরছিলেন এক যুবক। অবশেষে পুলিশের উপস্থিতিতে ঝাড়খণ্ডের বাড়িতে ফিরলেন সেই যুবক। ফের নজির গড়লেন হ্যাম রেডিওর সদস্যরা। হ্যাম রেডিওর সাহায্যে পরিবার ফিরে পেলেন ঝাড়খণ্ডের যুবক। রবিবার পেট্রাপোল থানা পুলিশের পক্ষ থেকে ওই যুবককে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঝাড়খণ্ডের ওই যুবকের নাম সঞ্জয় কুমার। জানা গিয়েছে, 3 বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান তিনি। পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে ফিরে পায়নি। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। দিন কয়েক আগে পেট্রাপোল থানা এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক। পেট্রাপোল থানার নরহরিপুর হঠাৎ সঙ্গ ক্লাবের একদল যুবক তাকে ক্লাবে আশ্রয় দেয়। খবর দেওয়া হয় হ্যাম রেডিও সদস্যদের। রবিবার হ্যাম রেডিও এবং স্থানীয় ক্লাব ও পুলিশের সহযোগিতায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন সঞ্জয়। মেরা সঞ্জয় কুমার রাউত। কব ঘর সে নিকলে? মানে তো বহুত দিন নিকলা, ওটা পতা নেই, মুঝে সিরফ 2.5 সাল ইয়াদ আ রহা, বস উসকে বাদ কিয়া হুয়া কিয়া নি হুয়া মুঝে। আচ্ছা, মামা আয়া হে আপকো? হ্যাঁ, ও মামা জি। আচ্ছা, গ্রাস সে মানে তো যা রহা থা খুদ পায়দার, মগর ফির বিচ পে রুক গয়া ইনকে মন্দির। দেখো, ভগবান পায়ের হাত দিয়ে কিসি তরহ তো টহলতে, কুছ দিন রুকতে হুয়ে চলা যাতে। ইয়ে তো উনকে দেন হ্যায়, হাম লোগ কুছ নেই হ্যায়। আপ তো জানো, আপ লে যা রহে হ্যায়, ফির মিল জাওগে? নাই স্যার, এসা নাই করেগা। আপ মাকে পাস? জি স্যার। মা তো রো রহে থে ফির? জি স্যার। পেট্রাপোল থানা এসে উপযুক্ত নথি দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে গেল মামা কৃষ্ণ কুমার রাম। তিনি বলেন, পেট্রাপোল থানা এলাকার ক্লাবের কিছু ছেলে ও হ্যাম রেডিও সহযোগিতায় আমরা আমাদের ছেলেকে ফিরে পেলাম। পেট্রাপোল থানার মাধ্যমে আজ বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছে। ক্লাবের ছেলেরা ও পুলিশ উদ্যোগ না নিলে আমি আমার ভাগ্নিকে হয়তো আর ফিরে পেতাম না। 2/3/2021 এই দিমাগি হালত খারাপ হোনে কারণ ঘর সে নিকলা 2/3/2021 কো আর হাম জাকে উসি ক্ষেত্র কে ডোন্ডা থানা মে 5/3/2021 কো FIR দর্জ করায়ে আর উসকে বাদ পেপার মে ভি ছপা ইসকা। উসকে বাদ ফির আপনে স্তর সে বুন্ডু রোড, টাটা রোড ইধর উধর বহুত খোঁজবিন কিয়ে আর উসকে সাথ সাথ ফির রিমস মে ভি লাওয়ারিস লাশ হোনে কা কারণ পতা চলনে পর হাম করিব 20-25 বার ওয়া ডেড বডি কে চেক কিয়ে জাকে কি কহীন আগর ওহি না হো জায়ে যা। ये बराबर कहता था कि हम कलकत्ता जाएंगे, कलकत्ता जाएंगे, और यही दिमाग में था कि ये बोलता था कलकत्ता जाने के, लेकिन पता नहीं कहाँ गया नहीं गया। अपने स्तर से बहुत खोजबीन की है। बाद में फिर देखिए, शनिवार को पता चला, कल शनिवार को 9 बजे की इस तरह से हम अथी रेडियो के माध्यम से तो आज हम लोग पहुंचे जी। अभी यहाँ पेट्रापोल थाना में कार्रवाई के लिए आए हैं। বন্দা কা নাম কে? সঞ্জয় কুমার রাউত। উমর অভি 34 হো রহা ভাই? হ্যাঁ, দো বহন আর এক ভাই মা হে বড়ি বহন সেকেন্ড মে থে। উমর 34 অভি জি। জানা গিয়েছে, সঞ্জয়ের বাবা বহু বছর ধরে নিখোঁজ। মা দিদি বোনের সংসারে থাকতো সঞ্জয়। এই বিষয়ে ক্লাবের সম্পাদক কল্যাণ বিশ্বাস বলেন, দিন কয়েক ধরে আমরা ক্লাবের সামনে ওই ভবঘুরেকে বসে থাকতে দেখি। থানায় যোগাযোগ করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। হ্যাম রেডিওর মাধ্যমে তার ঠিকানা উদ্ধার হয়। ভবঘুরেকে বাড়ি ফিরিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে। হিন্দিতে যে তোমার নাম কি, ও তখন দেখি উত্তর দিচ্ছে সঠিক। তখন আমার পরপর আমি বলছি, তোমার বাড়ি কোথায়, হিন্দিতেই সব জিজ্ঞেস করি। তখন পরপর বেশ ভালোই উত্তর দিচ্ছে। তখন আমি আমাদের পেট্রোল থানার ওসি সাহেব উৎপাল বাবুকে ফোন করি যে স্যার, এই ঘটনা, আজকে 4-5 দিন এখানে একজন আছে ভবপুরে, ওকে জিজ্ঞাসা যা করছো উত্তর দিচ্ছে। তখন উৎপাল বাবু আমাকে বললো যে তুমি একটু হাম রেডিওর সঙ্গে যোগাযোগ করো। কাল পরশু দিন ওটা রাত 8টার সময় দিই, কাল সকাল 11টার দিকে ওর বাড়ির লোকের সঙ্গে কন্ট্যাক্ট করে ওর আধার কার্ড, আধার কার্ডটা আমার হোয়াটসঅ্যাপে দেয় এবং বলে তোমরা ওকে ঠিকানাটা পাওয়া যায়। হ্যাঁ, এবং সঠিক ঠিকানাটা পাওয়া যায়। আজকে ওর পরিবার নিতে এসছে, ওর মামা এসছে এবং ওর একটা দাদা এসছে। আমরা খুব খুশি, আমরা নরপুর হঠাৎ সঙ্গের পক্ষ থেকে খুবই খুশি। আমাদের
প্রধান সাহেব, এক্স প্রধান সাহেব, আমাদের প্রসেনজিৎ ঘোষের সঙ্গে যোগাযোগ করি আমরা, খুশি, ওনার পরিবার খুবই খুশি। আজ তিন তিন বছর আমাদেরও খুব ভালো লাগছে। আমরা ক্লাবের পক্ষ থেকে ওকে আজ 4-5 দিন আমরা যে যেমন পেরেছি খাবার দিতাম, ওকে আমরা দেখভাল করে রাখতাম। তো এই কাজটা করে সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।